নমস্কার, আমি তনুশ্রী। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। দুটো রেসিপি রয়েছে, রাইস আর সবজি দিয়ে একটা হালকা পোলাও, আর ডিমের একটা সহজ রেসিপি রয়েছে যেটাতে মশলা বাটাবাটির কোনো ঝামেলা নেই। আর যে সকল বন্ধুদের হাতে একদম সময় নেই অথচ ঝটপট কিছু বানাতে চাইছ, তাদের জন্য আজকের রেসিপি রইল। প্রথমে ফ্রাই প্যানে 3 থেকে 4 চামচ সর্ষের তেল, 1/2 চা চামচ জিরে দিয়ে এটা একটু গরম হতে থাক। আর অন্যদিকে আমি আদা নিয়েছি 1/2 ইঞ্চি, 2 পেঁয়াজ আর 2 টমেটো রাফলি চপ করে নিয়েছি। আদা দিয়ে দিলাম চপারে, 2-3টে কাঁচা লঙ্কা, আর ঝালটা ভুজে দিতে হবে। আর পেঁয়াজটা দিয়ে দিলাম 2 রাফলি চপ করা রয়েছে, তার সাথে 5-6 কোয়া রসুন দিয়ে দেবো। এবারে চপারের ঢাকনা লাগিয়ে সুতোটা ধরে টানলেই সমস্ত কিছু একদম মিহি করে কুচিয়ে যাবে। এটা কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি হয়ে যাবে পুরো কাজটা। এবারে আদা পেঁয়াজ রসুন লঙ্কার কুচিটা ফ্রাই প্যানে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তো এই আদা পেঁয়াজ রসুনের সাথে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, সেটা দিতে হবে 1 চা চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে বাকি যে টমেটোটা ছিল সেই টমেটোটা পেস্ট করে নেব, এটা হালকা বাদামি কালার হতে থাকুক। আঁচটা একদম কমিয়ে দিয়েছি, এরপর টমেটোটা চপ করে নেব। ভীষণই সহজ আর খুব চটজলদি হয়ে যাচ্ছে রান্নাটা। টমেটোর পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এর সাথে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেবো যাতে টমেটোর সাথে সমস্ত কিছু ভালো করে মিশে যায়। ধনে গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ জিরে, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1/2 চা চামচ করে, গরম মশলার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, স্বাদ মতো নুন আর 1/2 চা চামচ দিয়েছি চিনি, তবে চিনিটা অপশনাল। সমস্ত কিছু ভালো করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অল্প জলের ছিটে দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে টমেটোগুলো খুব ভালো করে ম্যাশ হয়ে যায়। আর মশলার টেক্সচারটা দেখে নাও, ঠিক এরকমভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলা কষানো প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে 1 চামচ টমেটো সস মিশিয়ে দিতে হবে আর অল্প জল দিয়ে ভালো করে টমেটো সসের সাথে মশলাটা মিশিয়ে নেব। আর অল্প পরিমাণে টমেটো সস দেওয়ার জন্য এই গ্রেভির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার গ্রেভি বানানোর জন্য দিতে হবে উষ্ণ গরম জল, এখানে 1 কাপের একটু কম জল ইউজ করা হয়েছে। এবার গ্রেভিটা ফুটে উঠলে একটা একটা করে ডিম দিয়ে দেবো। তো ডিমটা প্রথমে ফাটিয়ে একটা বাটিতে রেখেছি, দিয়ে একটা একটা করে ডিম আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। ডিমের কুসুমগুলো ভেঙে গেলে চলবে না, চাইলে ছুরি দিয়ে ডিমে হালকা করে টোকা মেরে সেই ডিমটা গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। তারপর 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে কম আঁচ করে রাখতে হবে। এবার নেক্সট রেসিপির জন্য কিছু সবজি কাটা রয়েছে। এবার রান্না হবে প্রেশার কুকারে। 2 থেকে 3 চামচ দিয়েছি সাদা তেল, 1 চামচ দিয়েছি ঘি, এলাচ লবঙ্গ দারচিনি দেওয়া হয়েছে, তার সাথে 2 তেজপাতা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এবার যে সবজিগুলো ছিল কাটা সেগুলো দিয়ে দেবো। এখানে বেশ বড় করে ডুমো করে কাটা রয়েছে গাজর, ফুলকপি, বিনস, একটু বড় করে কাটা রয়েছে যেহেতু প্রেশার কুকারে রান্নাটা হবে, নাহলে গলে যেতে পারে। আদা রসুনের পেস্ট 1/2 চামচ দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে রসুনের গন্ধটা চলে যায়। এর সাথে আগে থেকে চপ করা বা কুচানো ছিল যে পেঁয়াজ রসুন, সেটা আমি আলাদা করে 2 চামচ তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজ আদা রসুনের কুচিটাই এখানে দেওয়া হলো। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো চিংড়ি মাছ, এখানে 200 গ্রাম চিংড়ি মাছ রয়েছে। এর সাথে যাবে আগে থেকে জলে ভেজানো, 1/2 ঘন্টা জলে ভেজানো বাসমতি রাইস। এর সাথে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন 1 চামচ, দিতে হবে টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কড়াইশুঁটি এ সময় মিশিয়ে নিতে হবে। তো এখানে প্রায় 1/2 কাপ মতো কড়াইশুঁটি মিশিয়ে নেওয়া হলো। আজকের পোলাও কিন্তু একদম হেলদিভাবে সবজি দিয়ে তৈরি হচ্ছে। আর এই শীতের সবজির সাথে আমি একটা নতুন মিডিয়াম সাইজের নতুন আলু, সেটা টুকরো করে দিয়ে দিয়েছিলাম। তো সবজির সাথে যেটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, মাঝে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছু 4-5 মিনিট ভাজার পর উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। এখানে 1 কাপের একটু বেশি চাল ছিল, 200 গ্রাম চাল ছিল, তো এখানে 2 কাপের মতো আমি উষ্ণ গরম জল দিয়েছি, তার সাথে 1 চামচ ঘি দিয়েছি আর 3 থেকে 4 চামচ দিয়ে দেবো চিনি। তো পোলাও একটু মিষ্টির দিকে হলে বেশি ভালো হয়, পার্সোনালি আমার নিজের পছন্দ একটু মিষ্টি পোলাও বা ফ্রাইড রাইস। এবার ঢাকা বন্ধ করে
হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিতে হবে। তারপর 5 মিনিট অপেক্ষা করে ঢাকনা খুলে নিতে হবে বা ভেপারটা বের করে ঢাকনা খুলে নিতে হবে। এবার স্প্যাচুলা দিয়ে খুব হালকা হাতে তলার রাইসগুলো উপর দিকে করে দিতে হবে, না হলে তলার রাইসগুলো আবার গলে যেতে পারে। তো হালকা হাতে পোলাওটা একটু উল্টে পাল্টে দিতে হবে। ধনে পাতা ছড়িয়ে দেওয়া যেতে পারে, খুব ভালো একটা ফ্লেভারও হবে। তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে ঝরঝরে ভেজ প্রন পোলাও বা প্রন ভেজ পোলাও। তো এটা ডিমের কারির সাথে খুব ভালো লাগবে। আর ডিমের কারিটা আমার 5 মিনিট হয়ে গেছে, 5-6 মিনিট পর এটা ঢাকা তুলে ডিমটা পুরো সেট হয়ে গেছে। এবার গার্নিশিংয়ের জন্য 2 টমেটো দিয়ে দিয়েছি আর ধনে পাতা কুচি ছড়িয়ে 1 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আর এই রেসিপি দুটো 1/2 ঘন্টার মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল দম আন্ডা কারি বা এগ সাকসুকা। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আজকে করে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে সহজ নতুন রেসিপি পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, সবাইকে ভালো রেখো, ধন্যবাদ।